চিপস দেখলে সবারই জিভে জল এসে যায়, ছোট বড় সবাই চিপস খুব পছন্দ করে, আর আলুর চিপস হলে তো কথাই নাই। আজ আমি একটি আলুর চিপস তৈরি করব, এটা সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমি মনে করি সব বাচ্চারাই এই চিপসটা পছন্দ করবে। আমি দুইটা আলু নিয়েছি এবং আলু দুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিব ভালো করে, আলুটাকে ম্যাশ না করলে সব কিছুর সাথে মেশানো যাবে না, তাই ভালো করে আগে ম্যাশ করে নিয়েছি। চিজ নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, সিসয়িং মিক্সড মশলা 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ। এখন সবগুলো আমি দিয়ে দিব আলুর ভিতরে, তারপরে আমি নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু আপনাদের একটু বেশি লাগলে বেশি দিবেন, আমার লেগেছে 2 টেবিল চামচ। সিসয়িং মশলা দিলে আর লবণ দিতে হয় না, কারণ এটার ভিতরে লবণ ছিল, তাই আর আমার লবণ দেওয়া লাগে নাই, আমি এমনিই মেখে নিয়েছি, কারণ ওটার ভিতর প্রচুর পরিমাণে লবণ থাকে। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে বানিয়ে নেব চিপস ফিঙ্গারগুলো। আমি একটু কর্নফ্লাওয়ার হাতে লাগিয়ে নিব, কর্নফ্লাওয়ার দিলে এগুলো ভালো মতো লম্বা করা যায়, ময়দা দিলে অতটা ভালো মতো লম্বা করা যায় না, কারণ কর্নফ্লাওয়ারটা একটু ময়দার চাইতে অনেক ভালো। আপনারা একটু বড় করতে পারেন, আমি বেশি বড় করি নাই, আমি ছোট ছোট করে করেছি, আমি ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিব। ছোট ছোট করলে ভাজলে ভালো হয়, আর বড় করলে এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর এপাশে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিছুটা গরম হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে পটেটো ফিঙ্গারগুলো দিয়ে দিব ফ্রাই প্যানের ভিতরে, এবং মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে, মিডিয়াম আছে ভাজলে এগুলো একটু মচমচা হবে, আর নাহলে আগেই হয়ে যাবে, সেজন্য আমি মিডিয়াম আছে রেখেছি। পটেটো ফিঙ্গারগুলো কিছুটা লাল হয়ে এসেছে, প্রায় 1 পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশ উল্টিয়ে দিলাম, আস্তে আস্তে ভেজেছি, কারণ মচমচা হবে না, সেজন্য আস্তে আস্তে ভেজেছি। এই চিপস ফিঙ্গারগুলো আস্তে আস্তে ভাজলে কালারটা সুন্দর আসে এবং ভিতরের ভাজাটাও অনেক সুন্দর হয়। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, আমার ভাজা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি, আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন।
আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।